অফিসের মামলার প্রধান আসামি মৃত ব্যক্তি হতবাক স্থানীয়রা সঠিক তদন্তের আশ্বাস পুলিশের অভিযান সফল হয় এবার ডিম ছেড়েছে 85% মাইলিশ উৎপাদন বাড়ার আশা এবং ইউক্রেন যুদ্ধের দুই বছরে অর্থনীতিতে বড় ধাক্কা বিশ্ব রাজনীতিতে প্রভাব কমছে পশ্চিমাতে ছিলেন প্রসিকিউটি ইসলামী ব্রেক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বালি উত্তোলনের অভিযোগে মৃত ব্যক্তির নামে মামলা করেছে ভূমি অফিস এই ঘটনা পাবনার সুজানগরে একই মামলায় 87 বছরের অসুস্থ এক বৃদ্ধকেও আসামি করা হয়েছে মামলার বাদী বলছেন লোকমুখে শুনে তিনি অভিযুক্তদের নামে মামলা করেছেন তবে তদন্ত রিপোর্টে নিরপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা আট বছর আগে মারা গেছেন সুজানগর পৌর এলাকার চর ভবানীপুর গ্রামের কাদের আলী মণ্ডল অথচ গত 15 ফেব্রুয়ারি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে পৌরভূমি অফিসের দায়ের করা মামলার প্রধান আসামি মৃত কাদের মণ্ডল একই মামলার আসামি মৃত ব্যক্তির ভাই 87 বছরের বৃদ্ধ শুকুর মণ্ডল যদিও এজাহারে তার বয়স উল্লেখ করা হয়েছে 34 মামলাটি দায়ের করেন সুজানগর পৌরভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তার এ ঘটনায় হতবাক পরিবারের সদস্য সহ স্থানীয়রা সে মারা গেছে 8 বছর তার মৃত্যু সার্টিফিকেট আছে সবাই জানে আবার আমার বড় ভাই স্ট্রোকের রোগী আজ 3 মাস আগে স্ট্রোক করে সে ঘরের বাইরে বাড়ায় না আমার স্বামী 8 বছর আগে মারা গেছে তো এখন হঠাৎ করে শুনতেছি যে আমার স্বামীর নামে এলে মামলা হয়েছে কিন্তু এই মৃত ব্যক্তি কিভাবে তার নামে মামলা হয় কারা কে দিবে না দে তাও জানিনি মণ্ডল মারা গেছে 7-8 বছর তার নিয়ে এইবারে টাকা দা মামলা করে তোর নি তারা ব্যবসা করতেছে আসলে ওনারা কৃষি কাজ করতো ওনার নামে এটা বালুর মামলা দেয়া যেহেতু 8 বছর আগে মারা গেছে এটা খুবই দুঃখজনক যাকে মামলার প্রধান সাক্ষী করা হয়েছে এ বিষয়ে তিনিও কিছু জানেন না আমার 1 নম্বর সাক্ষী করা হয়েছে আসলে এই মামলাটা বাদী কিডা বা কেন মামলাটা হইলো কারা বাবলু ব্যবসা করে আমি কিছু জানিনি অজান্তেই আমার 1 নম্বর সাক্ষী দিতে হয় মামলার বাদী বাবুল আক্তার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি লোকমুখে শুনে আসামি করেছেন তিনি মামলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এসিল্যান্ড তবে তদন্ত করে মৃত ও নিরাপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মামলা রুজু হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে একজন ব্যক্তি 8 বছর পূর্বে মারা গিয়েছে কোনো ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত না কিছু নিরাপরাধ ব্যক্তি জড়িত থাকে তাহলে অবশ্যই আমরা সেটা তদন্ত করে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিব অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের অপরাধে দায়ের করা মামলা প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর মাসুম আলিসা একুশে টেলিভিশন সংরক্ষণ অভিযান সফল হয় চলতি মৌসুমে নদীতে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে 84.1% মাইলিশ এতে ইলিশের উৎপাদন বাড়ার সাথে রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম ইলিশ সম্পদ বাড়াতে 2006 সাল থেকে চাঁদপুর শরীয়তপুর লক্ষ্মীপুর ভোলা বরিশাল ও পটুয়াখালী এই 6 ইলিশ অভয়াশ্রম এলাকায় বছরে প্রায় 2 মাস মা ইলিশ ও জাটকা ধরা নিষিদ্ধ করে আসছে সরকার 4 দফায় চলা এ অভিযানের সফলতা নিরূপণে ইলিশ প্রজনন মৌসুমে মৌলবীরচর মনপোড়া ঢালচর এবং কালীরচরের প্রায় 7,000 বর্গ কিলোমিটার এলাকায় গবেষণা চালায় মৎস্য বিভাগ এতে দেখা গেছে গত 10 বছরে জ্যামিতিক হারে বেড়েছে ইলিশের উৎপাদন গবেষণা তৈরি এবং আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর কর্তৃক 7টি দল গঠন করা হয় এই 22 দিন আমাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজননক্ষম যে ইলিশ মাছ আছে তাদের যে প্রজনন সফলতা হার সেটা আমরা নির্ধারণ করে থাকি এবং কী পরিমাণ জাটকা নতুন জাটকা ইলিশ জনতে যোগ হয়েছে সেগুলো আমরা গবেষণার মাধ্যমে বের করে থাকি নদীতে এবারও ডিম ছাড়ার সুযোগ পেয়েছে 84.1% মা ইলিশ সম্পূর্ণ ব্রিডিং করেছে 52.4% মাছ এবং
আংশিক যে ব্রিডিং করেছে দুইটা মিলে প্রায় এই বছর প্রায় 84.1% প্রজননক্ষম ইলিশ মাছ প্রজনন যে প্রক্রিয়া সেটা অংশগ্রহণ করে। গতবারের চাইতে এবারে মাছের যে ডিম ছাড়ার হার এটা বেশি হবে, আর হলো যে যেহেতু মাছ ডিম বেশি পারবে এবং সামনে আমরা যে জাটকা রক্ষা সংরক্ষণ অভিযান আসবে সেটা আমরা ভালোভাবে বাস্তবায়ন করব, তাহলে দেখা যাবে যে আমাদের যে মাছের যে ইলিশের যে উৎপাদনের যে আমাদের লক্ষ্যমাত্রা সেটাকে আমরা ছাড়িয়ে যাব। ইলিশের উৎপাদন বাড়ায় লাভবান জেলে মৎস্য ব্যবসায়ী ও আড়তদাররাও। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বাঙালি সংস্কৃতির বিকাশ ও জাগরণে একুশের বইমেলা। এই মেলায় বইয়ের পৃষ্ঠায় তৃষ্ণাকাতর পাঠকরা যেন খুঁজে ফেরেন আপন আত্মার গান, বিকশিত চেতনার সৌরভ। তবে লেখকরা বর্তমানে আরও মানসম্মত বই বের করার তাগিদে। মফির রহমানের রিপোর্ট। সদ্য স্বাধীন দেশ, হানাদারদের থাবার ক্ষত তখনও জল চলে, চলছে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশ গঠনের কাজ। এরই মাঝে 1972 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত চিত্তরঞ্জন সাহা বইমেলার গোড়াপত্তন করেন। সদ্য স্বাধীন দেশে প্রথম শুরু হল বাঙালির প্রাণের বইমেলা। 80 বা 90 দশকে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ জুড়েই বসত বইমেলা। পরে জায়গা না হওয়ায় 2014 সালে নেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি চত্বর ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানও ভরে গেছে বইয়ের মেলায়। এবং এই উপলক্ষে কিন্তু গত বছর আমি যে হিসাবটা পেয়েছিলাম 4000-এর বেশি বই প্রকাশিত হয়েছে, 500-এর বেশি প্রকাশক এখানে অংশ নিচ্ছে। এবং আমরা একটা হিসাব পেয়েছিলাম বিগত বছরগুলোতে 80 কোটি টাকা পর্যন্ত বই বিক্রি হয়েছে। অনাবাসী বাংলাদেশি আছে, তারাও লিখছেন, তারাও পড়ছেন। আবার অনেক বিদেশি আছেন যারা আমার বাংলা ভাষাকে ভালোবেসেছেন, ভালোবেসে শিখেছেন, তারপরে সাহিত্য চর্চা করছেন। সারা পৃথিবীতেই বই বাংলা ভাষায় লিখবার, বই বাংলা ভাষায় পড়বার যে আকুলতা ব্যাকুলতা তৈরি হয়েছে, এটি আমার স্পর্ধিত উচ্চারণ, এটি আমার গৌরবের উচ্চারণ। তবে বাংলা একাডেমির মেলাই দেশের প্রথম বইমেলা নয়। এর আগে 1965 সালে তৎকালীন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, সেখানে বইমেলা আয়োজিত হয়েছিল। এর আয়োজক ছিলেন কথা সাহিত্যিক সর্দার জয়নউদ্দিন। এটি ছিল মূলত শিশু গ্রন্থমেলা। 1970 সালেও নারায়ণগঞ্জে একটি গ্রন্থমেলার আয়োজন করেন তিনি। এই মেলায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, শহীদ অধ্যাপক মুনির চৌধুরী ও সর্দার ফজলুল করিম। মেলার কলেবরের সাথে তাল মিলিয়ে যত বই বাড়ছে তত মানসম্পন্ন বই আসছে না, বললেন লেখকরা। বই বিক্রি হওয়া আর পাঠক সৃষ্টি হওয়া এক কথা নয়। বই মেলা আমাদের চেতনাকে শাণিত করবার কথা, আমার সংস্কৃতিকে উজ্জীবিত করবার কথা, আমার মুক্তিযুদ্ধের চেতনাকে আরও উজ্জীবিত করবার কথা ছিল। তা কি আজকের বইমেলা করতে সক্ষম হচ্ছে কিনা, এই প্রশ্ন অনেকের মতো আমার ভেতরেও আছে। 400 প্রকাশকের মধ্যে 4000 বইয়ের মধ্যে যদি আপনি মাত্র 40টা মানসম্মত বই পান, তাহলে আপনি আনুপাতিক হারে মান নেমে যাচ্ছে। আবার যদি আপনি দেখেন যে 4000 বই কিসের বই প্রকাশিত হচ্ছে, দেখবেন কবিতার বই বেশি, গবেষণা বই, মননশীল বই, এগুলোর সংখ্যা কম। এদিকে এখনই নজর না দিলে মানসম্পন্ন বই আর লেখক তৈরি হবে না, অভিমত তাদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নোয়াখালী ও ঠাকুরগাঁও জেলার ইরি বোরো ধানের চারা রোপণ শেষ পর্যায়ে। তবে শ্রমিক সংকট এবং মজুরি ও সারসহ উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে চাষিরা। অতিরিক্ত দাম নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। নোয়াখালী ও ঠাকুরগাঁও প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের জমি প্রস্তুত, সার ছিটানো এবং ইরি বড় ধানের চারা রোপণে ব্যস্ত নোয়াখালীর চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হয়, ধান চাষে ক্ষতির শঙ্কায় তারা। শ্রমিক সংকট সহ মজুরি বাড়ায় সব কাজ নিজেরাই করছেন অনেক চাষি। তাদের অভিযোগ, ইউরিয়া, টিএসপি, এমওপি এবং ডিএপি সারও বেশি দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। জমি করি তো মোড়ে লাভ নাই, যা এবার গা করছি সামনের বার আর জমি টমে করম যাইতো না, দিনের বেলা ভাত খাবার সবে বাদ দিলে 800 টাকা গা করি দেওয়ান লাগে। বাইরে থেকে আসা কৃষি শ্রমিকদের দাবি, পারিশ্রমিকে পোষাচ্ছে না তাদের।
ট্রান্ডার মাইদা কাজ করি সকাল থেকে কোনো সন্ধ্যা পর্যন্ত 800 টাকা বেতন দেয়। এত টাকা বাড়া দিয়ে আইসি, আমরা কাজ করতেছি, আমাদের পুষে না। তবে কৃষি বিভাগ বলছে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা সারের একটা সরকার নির্ধারিত মূল্য আছে, ওই লাল সালুতে ওই মূল্য তালিকায় যাতে মেনটেন করে সার বিক্রি করা হয়। এর ব্যত্যয় ঘটলে সরকারিভাবে যেটা নির্ধারণ করা আছে সে ব্যবস্থাই গ্রহণ করা হবে। ঠাকুরগাঁওয়ে ও বড় আবাদে জ্বালানি তেল ও রাসায়নিক সারের কৃত্রিম সংকট এবং দাম বাড়ায় হতাশ চাষিরা, উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় তারা। দাম তো ভালোই হবে, কিন্তু কথা হলো যে বাজার এখন কেমন যায় না যায়, বাজারটা ভালো হয়। দাম ইউরিয়া সার, পটাশ সার, ফসফেট সার, এটার দাম বেশি। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে সার বিক্রি রোধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের মনিটরিং অব্যাহত আছে, আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি এবং আমাদের মনিটরিংকারী কর্মকর্তাগণের চোখে এরকম কোনো অবস্থা দৃষ্ট হয়নি। এবছর নোয়াখালীতে 98,000 হেক্টর জমিতে ইরি বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা 6,96,237 মেট্রিক টন, এর মধ্যে 73,741 হেক্টর জমিতে আবাদ শেষ হয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে 60,150 হেক্টরে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,67,940 মেট্রিক টন, 50,250 হেক্টরে রোপণ হয়েও গেছে। দুই সপ্তাহের মধ্যেই বাকি জমিতে আবাদ শেষের আশা দুই জেলাতেই। সারের কৃত্রিম সংকট মোকাবেলা সহ মূল্যবৃদ্ধি রোধের দাবি কৃষকদের। মাসুমালিসা, একুশে টেলিভিশন। এবার বিএসবি ক্যাম্বিয়ান বইমেলা প্রতিদিন। শেষ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা। সব বয়সে মানুষ কিনছেন প্রিয় বই, তবে বইমেলার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ লেখকদের। আদিত্য মামনের রিপোর্ট। বইমেলার এই ভিড় উৎসাহিত করে বইপ্রেমী বাঙালিকে। স্টল আর প্যাভিলিয়নগুলোয় মানুষ ধারণেরও জায়গা নেই, বেচা বিক্রি চলছে বেশ। লক্ষ্য পূরণে কোনো কোনো প্রকাশকের দাবি মেলার সময় বাড়ানোর। এই ছুটির দিন উপলক্ষে আপনার বেচা বিক্রি মোটামুটি ভালো আর কি, মানে মোটামুটি আর কি, অন্য দিনের তুলনায় উইকেন্ডে বেশি ভালো হয় আর কি। আর আবেদন করবো বাংলা একাডেমির কাছে, যদি সম্ভব হয় তাহলে শুক্রবারটা পর্যন্ত বইমেলাটাকে বাড়ানো যায় কিনা। অনেক নতুন বইগুলি অনেকগুলি আমরা আনতে পারি নাই। পছন্দের তালিকা ধরে এখনও বইমেলায় নতুন প্রজন্ম। আমার পছন্দের লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ স্যার, আনিসুল হক, শরৎচন্দ্র, এদের লেখা বইগুলো আমি একটু বেশি পড়ি। তবে আজকে এসেছি একটু ভিন্নধর্মী বই কেনার জন্য। গল্প, কবিতা, উপন্যাস ছাড়াও ইতিহাস আর গবেষণা গ্রন্থে ঝোঁক পাঠকের। তবে যে বইগুলি আমাকে আলোড়িত করে সেটা হলো প্রবন্ধের বই, গবেষণা বই, সেটা তো প্রচুর প্রতি বছর বের হয়, কিন্তু মানসম্মত বই এর মান সংখ্যা খুবই কম। আছে নতুন কবিদের বইও। যুদ্ধ চাই না, শান্তি চাই, এই প্রেমের মহান বাণী নিয়ে আমরা আসলে এগোতে চাই। এই বাণীগুলোকে আমার কবিতার মাধ্যমে দর্শক পাঠককে জানাতে চেষ্টা করেছি। মানে কবিতার পাঠক তো এমনিতেই খুব সীমিত, কিন্তু আমি চাই যে আপনার কবিতার মধ্যে দিয়েই ইন্টারঅ্যাকশনটা হোক, আমার কবিতার মধ্যে দিয়েই হোক বা বাংলা কবিতার মধ্যে দিয়েই ইন্টারঅ্যাকশনটা হোক। এদিকে সকালে শিশু প্রহরে ছিল কোমলমতিদের উচ্ছ্বাস, মানবিক বিকাশে এই আয়োজন গুরুত্ব রাখছে বলে মত অভিভাবকদের। মানুষকে চিনানো, বই চিনানো, কত রকম বই আছে পরিবেশ সম্পর্কে দেখানো, ওরাই বুঝবে যে বইমেলাই হচ্ছে একুশ, বইমেলা হচ্ছে বাংলা ভাষা। 23তম দিনে মেলায় নতুন বই এসেছে 197টি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভূমি অফিসের মামলায় প্রধান আসামি মৃত ব্যক্তি, হতবাক স্থানীয়রা, সঠিক তদন্তের আশ্বাস পুলিশের। অভিযান সফল হয়, এবার ডিম ছেড়েছে 85% মাইলিশ, উৎপাদন বাড়ার আশা। ইউক্রেন যুদ্ধের 2 বছরে অর্থনীতিতে বড় ধাক্কা, বিশ্ব রাজনীতিতে প্রভাব কমছে পশ্চিমাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।